গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাইও খুবই ভালো আছি। তো এখন সকালবেলা মা একটু সামনে ব্যালকনিতে দাঁড়িয়ে ভিউটা এনজয় করছে, বেশ ভালোই লাগছে সকালটা। আর বাবা একটু বেরিয়েছে, বাবা একটু দোকানে গেছে। কপিল আজকে ব্রেকফাস্টে বানাচ্ছে পোহা। এখানে চিড়েটা ধুয়ে রেখে দেওয়া হয়েছে, এখানে রয়েছে কুচোনো পেঁয়াজ, কুচোনো কারি পাতা, সাথে হয়ে আরো যা যা লাগে সবকিছু এখন কপিল রেডি করছে। রয়েছে এখানে টমেটো, কাঁচা লঙ্কা। তো রেসিপিটা আর আমি আলাদা করে শেয়ার করিনি, পোহা বানানো হয়ে গেছে। আর কপিল সত্যি খুব ভালো বানায়, আমি আগেও ব্লগে শেয়ার করেছি, ও প্রায় সময় ব্রেকফাস্টে পোহা বানায়। আর এখানে মা একটু ডাল ভিজিয়ে রেখেছে, দুপুরবেলা আজকে একটু মিক্সড ডাল বানানো হবে। বাবা তত সময় বাজার টাজার করে চলে এসছে, এবার আমরা এখন ব্রেকফাস্ট করব। তবে এখন ব্লগটা দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ব্রেকফাস্ট করে এবার বাবা আর কপিল ওরা দুজন একটু বেরোচ্ছে ওদের কাজে। তো বাবা আর কপিল বেরিয়ে পড়ছে, আর এখানে খুব সুন্দর একটা ছোট্ট ফুল গাছ আছে। গাছটার নাম কি তা আমি ঠিক জানি না, তবে দেখতে এত মজা লাগে, ছোট্ট মোট্ট গাছ, তার মধ্যে প্রচুর ফুল ধরে আছে। আর মা এবারে ব্রেকফাস্ট করে লাঞ্চের ব্যবস্থা শুরু করে দিয়েছে। আজকে বাড়িতে মাছ এসছে, তো এতদিন পরে মাছ, জানি না খেতে কি হবে, বাট খুব এক্সাইটেড মাছ খাবো বলে। এখানে রয়েছে ভেন্ডি, মা এখন ভেন্ডি তরকারি রান্না করছে, আর হবে সাথে মাছ ভাজা। তো আর কি আছে এখানটার মধ্যে, মা ডাল রান্না করে নিয়েছে, তো ডাল রান্নাও হয়ে গেছে। এবারে ভেন্ডি তরকারি রান্না হবে, আর সাথে হয়ে হবে মাছ ভাজা। এবার মায়ের রান্না চলছিল, বেশ কিছুক্ষণ পর দেখছি বাবা ওরাও চলে এসছে। বাবা আর কপিল ওরা ওদের কাজ সেরে আসার সময় আরও কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসছে। তো ওরা দেখতে পাচ্ছি অনেকটা মুড়ি নিয়ে এসছে, তাছাড়া চিড়ে নিয়ে এসছে, আর নিয়ে এসছে খই। তো খই আর চিড়ে মা বলে দিয়েছিল, কারণ মা আবার আরও কিছু নাড়ু বানাবে, তো সেই জন্যই মা বলে দিয়েছিল চিড়ে আর খই। আর কপিল নিয়ে এসছে মুড়ি। এখানটার মধ্যে রয়েছে একটা কুমড়ো, তো জানি না কুমড়োটা খেতে কেমন হবে, দেখতে ঠিক আছে। আর সাথে রয়েছে এখানে কিছু লেবু। মায়ের রান্না এখন চলছে, আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস শেয়ার করছি, আমাদের নিচের তলায় যারা ভাইয়া ভাবিরা থাকে ওদের বাড়ির বাগানের আম, অনেকটা আম, মানে দেখতেই পাচ্ছেন একটা কার্টুন, কার্টুনের মধ্যে অনেকটা আম ওরা পাঠিয়েছে, ওরা আমাদেরকে দিয়েছে। এবার আম পেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছি। তো এবার খেতে কেমন তাই বলে সাথে সাথে আমি ভাবলাম সবাই যখন বাড়িতে আছে কেননা আমটা কেটে খাওয়াই যাক। তো এবার এখন আমি আমটা কেটে নিচ্ছি, দেখতে তো খুবই সুন্দর আর গন্ধও ভীষণ ভালো বেরোচ্ছে। তো এবার খেয়ে দেখা যাক কেমন হয়। দেখুন মায়ের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন, মানে ভীষণ ভালো খেতে, এত মিষ্টি, মানে কি বলবো। প্রত্যেক বছরই ওরা আম দেয়, আমি লাস্ট ইয়ার ব্লগেও শেয়ার করেছিলাম যে ওরা নিচে থেকে কিছু আম দিয়েছে, হয়তো আমি যদি ভুল না বলে থাকি। এবার তো অনেকটা আম দিয়েছে, তো এবার সবাই মিলে আমরা এখানে বসে আম খাচ্ছি। সকালে এত ভালো খাওয়া হয়েছে, তার উপর এখন আরো আম খেয়ে পেট তো পুরো ভরেই আছে। এবার অনেক সময় পর স্নান টান করে আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে। তো আমি আগেই বলেছি আজকে আমাদের মাছ ভাজা হবে, তো এখানে মাছ ভাজা চলছে, আর রয়েছে এখানে ভেন্ডি তরকারি। তো ব্যাস এই হলো আমাদের আজকে সিম্পল খাওয়া দাওয়া। তো এবারে এখন মা ভাত বেড়ে নিয়েছে, আর এখন আমরা খেয়ে নেব। খাওয়া দাওয়া করে অল্প একটু রেস্ট নিয়ে এবার আমরা চারজন একটু বেরিয়ে পড়লাম। আমাদের এখানে যেহেতু সন্ধে হয় অনেকটা লেটে, তো তাও আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি একটা মলে, তো এখান থেকে মল যেতে অনেকটা সময় লাগবে, প্রায় সন্ধে হয়েই যাচ্ছে। এবার এসে এখন আমরা মলের কাছে পৌঁছে গেছি। তো
এই মলটাতে আমরা এসেছি, আর আমি আগে অনেকটা ভ্লগে শেয়ার করেছি আমরা সেন্ট্রিও মল এসেছি। যদি আপনারা আমার ভ্লগসগুলো ফলো করে থাকেন হয়তো দেখতে পারবেন। তবে মা ওরা এবার প্রথমবার এসেছে আজকে, ওরা আগে কখনো এই মলটাতে আসেনি। তো এবার ভাবলাম কেননা ঘরে বসে আছি চলো একটু ঘুরে আসি, তাই বলে এমনি এমনি জাস্ট আমরা বেরিয়ে পড়লাম। সত্যি কথা বলতে কেনাকাটা আমাদের কিছুই নেই, আমরা শুধু টাইম পাস করতে এসেছি। দোয়েল বলছে বাথ এন্ড বডি ওয়ার্কসে ও দু একটা জিনিস কিনবে, তো বললাম পরে কিনবি, আগে চলে যাই অন্য একটা জায়গায়। মা ওদেরকে নিয়ে চলে এলাম এখানে এই স্পেন্সার্স সুপার মার্কেটটা। এটা আমি অনেকদিন আগে এসেছিলাম, আমার কালেকশনগুলো ভীষণ ভালো লেগেছিলো, এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, তাই ভাবলাম চলো একবার ওই স্পেন্সার্সটা ঘুরে আসি, তারপর বাকি জায়গাগুলো ঘুরবো। কারণ মল থেকে কেনার মতো কিছু নেই, যদি এখানটায় কিছু ভালো লাগে এই সুপার মার্কেটে তবে হয়তো নিয়েই নেব। এখানে ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, চারিদিকে শুধু সেল সেল সেল। এখান থেকে প্রচুর সুন্দর সুন্দর কুর্তা ছিল, মানে কি বলবো, প্রচুর ডিসকাউন্টও ছিল, তাছাড়া বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও ছিল, আর কিছু ছিল নিউ কালেকশন যেগুলোর মধ্যে কোনো ডিসকাউন্ট নেই। আর মা যে এখন দেখছে সেগুলোতে কিন্তু প্রচুর ডিসকাউন্ট ছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি করেছিল। এটা ভালো অফার এখানে দেখতে পাচ্ছি, এখানে ছিল বাই ওয়ান গেট ফোর ফ্রি। তো বুঝতেই পারছেন দেখলে সবাই মানে একদম মনে হচ্ছে এটা ওটা সব নিয়ে নিই যেন। দোয়েল এখান থেকে ও কিছু ফ্রেশ অ্যারাইভেলস থেকে ও কিছু ওর দু তিনটে নিয়ে নিয়েছে, আর বাকি মা মায়ের জন্য প্রচুর নিয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থেকে, তাছাড়া আরও যা যা ডিসকাউন্ট ছিল সেগুলো থেকে মা মায়ের জন্য নিয়ে নিয়েছে। আমরা এসেছিলাম শুধু ঘুরতে, আর এখানে এসে প্রায় আমাদের 12-15টা কুর্তা কেনা হয়ে গেছে। বুঝতেই পারছেন আমরা এমনি ঘুরতে এসেই আমরা এতটা কিনে নিয়েছি, এরকম সেল মানে দারুণ লেগেছে, এই সেলটা সত্যি দারুণ ছিল। তো এখান থেকে আমাদের অনেকটা শপিং হয়ে গেছে, তো এখন আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। ওখান থেকে বেরিয়ে এখন আমরা একটু মলটা জাস্ট ঘুরে নিই একবার, ওরা যেহেতু উপরে আসেনি মলটাতে একদিনও আসেনি, তাই বলে জাস্ট এমনি এমনি আমরা একটু হাঁটছি, এদিক ওদিক দেখছিলাম ঘুরছিলাম, চোখে পড়লো এখানে সুপার 99, তো এখানে চলে এসেছি। এবার জানি না কিছু কেনা হবে কি না, আমরা ভাবি কিছু কিনবো না, কিন্তু তারপর কিছু না কিছু পছন্দ হয়ে যায়, নিয়ে নেওয়া হয়। তো এখানে কিন্তু দারুণ কালেকশন ছিল, হোম ডেকোর আইটেমসগুলো ভীষণ সুন্দর সুন্দর ছিল, তো এখান থেকে এখন আর কিছু নিচ্ছি না। এদিক ওদিক ঘোরাফেরা করে তারপর আমরা চলে যাচ্ছি এখন হোম স্টপে। তো এই দোকানটাও বেশ ভালোই লাগছিল, তবে কেনার মতো কিছু ছিল না তাই বলে আর কিছু কিনিনি। এখান থেকে দেখে মা ওদের এই এই ডিশের সেটগুলো ভীষণ ভালো লাগছিল, তবে এখান থেকে আমাদের এই ডিশগুলো কেনা হয়নি। ভালো লাগছিল কিন্তু আর তারপর মানে সব কিছু মিলে আর কেনা হলো না। ওখান থেকে বেরিয়ে আমরা আবার চলে এলাম সুপার 99-এ। এখানে কিছু রেগুলার ইউজের জন্য ডিশগুলো দেখা হয়েছে, বাবা এখান থেকে কিছু প্লেট আর বোল নিয়েও নিয়েছে, দোয়েল বাইরে অপেক্ষা করছে। দোয়েল আর ভেতরে দোকানের ভেতরে যায়নি, ও সব জিনিসগুলো নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা ওখান থেকেও বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন আমরা নিচে চলে যাব আর তারপর বাড়ি ফিরে যাব। চোখে পড়লো এখানে সুইট কর্ন, তো ভাবলাম এসছি আজকে কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, মলে এসে ফুড কোর্টে ওপরে আর আমরা যাইনি, তো কেন না একটু সুইট কর্ন নিয়ে নেওয়া যাক। তো এখান থেকে আমরা একটা সুইট কর্ন নিয়ে নিচ্ছি। তো আমরা একটাই সুইট কর্ন নিয়েছি, একটা থেকে আমরা চারজন মিলে খেয়ে নেব। তো এখন আমরা একটু গল্পও করছি আর সাথে হয়ে চলছে আমাদের খাওয়া দাওয়া। Thank you.
বাড়ি চলে যাব। তবে যাওয়ার আগে দোয়েল আগেই বলেছিল ও বাথ এন্ড বডি ওয়ার্কসে এসে জিনিস কিনবে, তাই বলে এখানে চলে এলাম আর ওর কেনা হয়ে গেছে। তো এখান থেকে কিনে এখন আমরা বেরিয়ে পড়ছি। বেরিয়ে দেখতে পারছি ভীষণভাবে বৃষ্টি পড়ছে, আমরা ভেতরে মানে বুঝতেই পারিনি যে এতটা বৃষ্টি হচ্ছে। যাই হোক, এবার এখন এখানে দাঁড়িয়ে রয়েছি আর ওলাও ক্যাব বুক করেছি, কিন্তু ক্যাব তো সবগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। অনেকটা সময় ওয়েট করার পর এবার এখন বুক হয়েছে আর দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমাদের মতো আরও প্রচুর লোকেরাই আছে, অন্যরাও ওয়েট করছে আর আমরাও এখন ওয়েট করছি। এবার ক্যাব চলে এসছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে মল থেকেই ওরা এভাবে ছাতা দিয়ে দিয়ে সবাইকে জাস্ট ক্যাব অবধি তুলে দিচ্ছিল। তো আমাদেরও ভালো হয়েছে, আমাদের সাথে ছাতা ছিল না, তাই বলে এখানে মলের যারা ছিল তো ওরাই জাস্ট একটু হেল্প করে দিল, আমাদেরকে ছাতা দিয়ে দিয়ে ক্যাব অবধি পৌঁছে দিয়েছে। এবার ক্যাবে উঠে পড়েছি আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। দিনটা ভালোই কেটেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে ব্লগটা দেখে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।